কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন। ফ্রেন্ডস, এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইল লক করে রাখে। ফেসবুক প্রোফাইল লক করা খুবই সহজ। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন। তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে। আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে, যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। ফ্রেন্ডস, এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে কিন্তু লক অপশন শো করবে না। সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশনাল মোড অফ করতে হবে, তারপরে কিন্তু লক অপশন শো করবে। মানে প্রফেশনাল মোড অফ করার পরেই আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ফেসবুক প্রোফাইল লক করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজে অবশ্যই জানাবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি। নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি, এর আন্ডারে দেখুন একটা অপশন আছে প্রোফাইল লকিং। এবার আপনাকে এই প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে। প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে লগ ইওর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। এবার একদম নিচে ওকে।